এরকম ভাবেই তুমি সারা জীবন আমার সাথে থাকবে। আজকে দেখো পুরো বিছানা থেকে আমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা বাবাইকে আবার দেখো ভিডিওটা স্টার্ট করছি। আজকে আমাদের হচ্ছে সপ্তম দম বিবাহ বার্ষিকী, আজকে আমাদের অ্যানিভার্সারি, 1st ডিসেম্বর আমাদের সপ্তম দম অ্যানিভার্সারি। আজকে 7 বছর কেটে গেল, আগে সব প্যাকেট গিফট ফিফট সব খোলা হয়ে গেছে, তোমরা তো সেই ভিডিওটা দেখেইছো। আর আজকে হচ্ছে ও ছুটি নিয়েছে, আজকে তো ছুটি ছিল না, আজকে ছুটি নিয়েছে, যা হোক আমার জন্য ছুটি নিয়েছে। আমি বিষয়টিকে আমার ছেলের কাছে হাতটাকে তুলে দিচ্ছি, আমার ভীষণ ভীষণ হ্যাপি। আমরা এই সব মানে ঘুম থেকে আমরা অনেকক্ষণ উঠে গেছি, এতক্ষণ আমরা গল্প করছিলাম, বিয়ের গল্পই হচ্ছিল, মানে বিয়ের দিন কী হয়েছিল ওর বাড়িতে আমার বাড়িতে অনেকবার করি, কিন্তু তবুও ভালো লাগে বলো। আজকের দিনে বিশেষ করে এই গল্পটা বেশ শুনতে বলতে শুনতে দুটোই ভালো লাগে। তো কী বলবো, আজকে আমরা সারাদিন কী করছি তোমাদের সাথে সবটা শেয়ার করবো, সেরকম বিশেষ কিছু কিছু করবো না, নিজেদের মতো করেই কাটাবো, একটু বাইরে খাওয়া দাওয়া এই আর কি, এরকমভাবে কাটবো, আমরা বিশেষ কিছু করবো না। আর আমার ছেলের এখন এক্সাম আজকেই শেষ হবে, ওর এক্সাম আছে, সেই কারণে একটু পরে উঠে ওকে আগে এক্সামটা দেওয়াবো, তারপরে আমরা রেডি হয়ে খেতে যাবো। এই দেখো, আর আমার ছেলে বলছে যে মাম্মা আমার বাবার আজকে হ্যাপি বার্থডে, ওই সবই বলতে পারবো না, বলছে না রে অ্যানিভার্সারি বলবো, যে ওই সময় বলতে পারবো না আমি হ্যাপি বার্থডে গানটা করবো তোমাদের হ্যাপি বার্থডে। এই দেখো এই দেখো, চলো এবার সে উঠে ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি। যতই যাই হোক মেয়েদের কাজ থাকে না, মানে বাড়িতে টুকটাক কাজ থাকে, স্নান করা, পুজো করা, ব্রেকফাস্ট বানানো, সেসব হয়ে গেছে, তো এখন আমরা লাঞ্চ করতে যাব। আমি রেডি হয়ে গেছি, আর রুদ্রর আজকে পাগলামো সীমা নেই, মানে বাচ্চা হয়ে গেছে ও, দেখো কত কত ফুল নিয়ে এসছে, দেখো এই দেখো সব ফুল নিয়ে এসছে, এই ফুল নিয়ে এসছে, গোলাপ, কি বলবো, চন্দ্রমল্লিকা, যত ফুল এনেছে এখানে দেখো, গোলাপগুলো সব ফুল এনেছে, দেখো কত ফুল এনেছে, এখানেও এনেছে রজনীগন্ধা, এনেছে পুরো পুরো আমার মানে বিয়ে পুরো বাড়িতে একটু রজনীগন্ধার গন্ধ হয়ে গেছে, পুরো বিয়ে বাড়ি মানে মনে করিয়ে দিচ্ছে আর কি, বিয়েটা হয়েছিল না গা, একে রেডি হয়ে গেছে দেখো। আর এবার একটু লাঞ্চে যাই, দেখি কোথায় নিয়ে যাই, কি যেন রেস্টুরেন্টের নাম গো, ওখানে গিয়ে দেখা যাবে, আচ্ছা ওখানে গিয়ে দেখবো, ঠিক আছে চলো। তাই তোমরাও চলো আমাদের সাথে, কি করছি কি খাচ্ছি কি করছি সব আমাদের সাথে খেয়াল করো, ঠিক আছে। তো আমার ছেলেকেও দেখো, শুধু আমাদেরকে দেখলো, এ বাবা আন্টি দেখে দেখো কত, ও আজ এবার বুঝে গেছে, দেখো বলো রেডি হয়েছে, দেখেছো তো আমার ছেলেটাকে রেডি হয়ে গেছে, তো চলো আবার গিয়ে বাইরে গিয়ে কথা বলবো। আরে দাঁড়াও দাঁড়াও রুদ্র, আজকে পুরো পাগলামি শেষ নেই, কি জানি আজকে আমাকে এত ভালোবাসছে কেন, আগে রোজ রোজই ভালোবাসছে, দেখো কি করছে দেখো, আজকে এই গোলাপটা দিয়ে আমি বলছি তোমাকে আজকে প্রপোজ করব, আজকে আমাকে প্রপোজ করো, সত্যি আমাকে কিন্তু সেইভাবে কোনোদিনও প্রপোজ করেনি, বলেও বলতেই চায় না, দাঁড়াও দাঁড়াও দেখো কি করছে তোমাদের সামনে আজকে, এরকম ভাবেই তুমি সারা জীবন আমার সাথে থাকবে, অবশ্যই 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 থাকবো, অবশ্যই থাকবো তোমার সাথে, কোথায় আর যাবো বলো, এত যুদ্ধ এত লড়াইতে শুধুমাত্র ওর জন্য আর ওর সাথে থাকার জন্য, মানে থাকবো একসাথে সেই কারণে, তো একসাথেই থাকবো। সত্যি আমাদের জীবনটা এখন সত্যি খুব ভালো যাচ্ছে গো, ওই জন্যই মানুষ বলে যে ধৈর্য ধরো সবটাই সব কিছু পাবে, তো আমার মাও এই কথাটা বলে যে ধৈর্য এমন একটা জিনিসই সব কিছু দেয়, তো সত্যিই আমি আমি ধৈর্য ধরেছি, ও ধৈর্য ধরেছে, আর ও মানে আমরা এখানে ছিলাম না বলে আমার তো মনে হতো যে আমিই সব থেকে বেশি কষ্ট পাচ্ছি, বোধহয় বোধহয় একটুও কষ্ট পায় না, তাহলে তো আমাকে নিয়ে যেত, কিন্তু আমার মনে হয় যে এখন মনে হয় যে আমার থেকেও বেশি ও কষ্ট পেত, যে আমি এখানে চলে আসা তো এতটা খুশি এতটা হ্যাপি আমরা লাইফ মানে কাটাচ্ছি, যে আমার মনে হয় ও বেশি সব থেকে বেশি কষ্ট পেত, আর এখন সব থেকে বেশি খুশি, না খুশি আমরা দুজনই, তাই না বলো, একদম
যা ইচ্ছা তাই করে খুব খুশি খুব খুব দারুণ লাইফ আমরা কাটাচ্ছি। চলো আমরা এবার বেরিয়ে পড়ে, অনেকটা দেরি হয়ে গেছে, রেটটা বাজে, চলো চলে বাজে চলো। দাঁড়াও এবার আমরা একটু খাবার কি দাও, খাবো কি না খাবো একটু দেখে নি, ঠিক আছে? স্পেশাল এখন আমরা স্ট্যাটার খাচ্ছি, সেটা হচ্ছে চিকেন গুলাব গুলাতি, চিকেন গুলাতি টিক্কা, চিকেন গুলাতি টিক্কা খাচ্ছি। এখানকার স্পেশাল নাকি এটা, মানে এই রেস্টুরেন্টের স্পেশাল, খেতে দারুণ। না দেখছো তো কীরকম একটা, দেখো পেতলের মধ্যে দিয়েছে, আর আমার ছেলে চিকেন দিয়েছি, চিকেন খাবো বলে নাচতে নাচতে আসলো, চিকেন দিয়েছি। আমার ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে, মানে ফ্রেঞ্চ ফ্রাই যেন কোনোদিন খাইনি, ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে পেট পড়িয়ে দেবে, দেখাই দেবো। এই জাস্ট স্টার্ট করলাম, মেন খাবার আসেনি, মেন খাবার এলে খাবো। আবার চিদেও পেয়ে গেছে, দুটো পেট পেয়ে গেছে, বলো যে পেয়ে গেছে। অনেক কিছু খাওয়া হয়ে গেল, এবার শেষ ফিনিশিং দিচ্ছি আইসক্রিম, এটা এখনো হয়নি। আসলে এত ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেয়, এত জোর পেটটাই ভর্তি হয়ে যায়, আসল মূল খাবার পর্যন্ত পৌঁছাতে হবে না। এত বন্ধু পরের দিন থেকে রুদ্রকে বলেছি যে একদম ফ্রেঞ্চ ফ্রাইগুলো নেবে না, বাড়িতে আমি বানিয়ে দেবো ফ্রেঞ্চ ফ্রাই। ওকে ওই খেয়ে পেট ভরিয়ে দিয়েছে, খেলো খাচ্ছেই না, দেখো না। এরপর আমরা যাবো পার্কে, যাবো একটু খেলবে, একটু বসবো, তারপর বাড়ি চলে যাবো। এখন কটা বাজে, তো তিনটে বেজে গেছে, এক ঘন্টা ধরে খাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেল, পুরো সাড়ে তিনটের সময় বেরোবো বলেছিলাম, এখান থেকে সাড়ে তিনটে বেজে গেছে,
গাওয়া তো কমপ্লিট করলাম আর এবারেও খুব একটা বেশি মানে নষ্ট হয়নি, আমরা ঠিকঠাক মতো নিয়েছিলাম। এখন আমরা বুঝে গেছি না, কম কম নিয়ে মানে নিয়ে নিচ্ছি আর কি। দারুণ দারুণ খাওয়া দাওয়ার দারুণ। আর এখানে এখন এগুলো বদ্রি পাখি না, ওরা পাখি এখন মাছগুলো তো আগেই দেখেছো তোমরা, কি সুন্দর বড় বড় মাছ। এই দেখো পাখিগুলো দেখো, শুনেছি যে বদ্রি পাখি নাকি খাঁচায় থাকতেই ভালোবাসে। তোমার পাখি খাঁচাতে দেখলেই না আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। যাই হোক চলো এবার আমরা একটু পার্কের দিকে যাই, এখন তো শীতকাল পড়ে গেছে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তো যাই গিয়া। প্রচুর ঘোরাঘুরি করেছি আর আমি পাচ্ছি না, আমার আর দিচ্ছে, আমার আর শরীর দিচ্ছে না, এই জন্য এইখানটায় আমি বসে আছি। এরা সব ছবি তুলে তুলি করছে, আমি আর ছবি তুলতে কিচ্ছু করতে ভালো লাগছে, আমার এত টায়ার্ড লাগছে না, মাথার যন্ত্রণা হচ্ছে। আর আজকে ভেবেছিলে ও এ যাবে না, যেহেতু প্ল্যান্টে যাবে না, আমি একটু দেরি করে উঠবো। আজকেই বেটু উঠে গেছে 7টার সময়, ব্যাস সবাইকে উঠিয়ে দিয়েছে ঘুমিয়ে। এরপর 5টা বাজে যাচ্ছে, এবার আমরা বাড়ি চলে যাবো, বাড়ি আর পাচ্ছি না। টুঙ্কির মুখটা কেমন আছে? ফিরেছি তখন 9টা বাজবে, ওই 6:30 এরকম হবে হয়তো। ফিরেছি, ফিরে এতক্ষণ ধরে শুয়েছিলাম, রেস্ট নিয়ে খুব টায়ার্ড হয়ে গেছি। বিশেষ করে এত আবার রুদ্র বলেছিল যে আমরা এরকম একটা করে বেরোবো, দুপুরে লাঞ্চ করব আর তারপরে সারাদিন ধরে ঘুরবো, আবার রাত্রে ডিনার করে একেবারে বাড়ি ফিরবো। আমি তো ভেবেইছিলাম যে আমি পারবো না, কারণ আমার পক্ষে সম্ভবই নয়, এতক্ষণ বাইরে ঘোরাঘুরি করা খুব কষ্ট, আমি পারি না। তো আমি ওকে বলেছিলাম না গো মাঝে আমরা চলে আসবো, রাত্রে বরং কিছু আনিয়ে নেবো। তো পেট একেবারে ভর্তি হয়ে আছে, কিছু খেতে ইচ্ছে করছে না, তবুও একটু হালকা করে নুডলস আনতে দিচ্ছে, মানে অর্ডার করছেও, নুডলস আসলে ওই আমরা তিনজনে একটু একটু করে নুডলস খেয়ে আর কি আজকে রাতটা কাটিয়ে দেব। মনটাও খারাপ করছে, আজকে দিনটা আমাদের পেরিয়ে গেল, কি সুন্দর একটা দিন পেরিয়ে গেল। তো যাই হোক আবার নেক্সট ইয়ার আসবে, সেই অপেক্ষা করে থাকবো। চলো আজকের মতো টাটা। আমার চারিদিকে মানে বাড়িতে একেবারে পুরো রজনীগন্ধা ফুলের গন্ধ চারিদিকে, খুব ভালো লাগছে এই গন্ধটা। যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমাদের অ্যানিভার্সারি ভিডিও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব নতুনভাবে খুব তাড়াতাড়ি ফিরে আসছি, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। চলো টাটা। আর রুদ্র মিষ্টি দিতে গেল পাশের ফ্ল্যাটে, ওই যেখানে ভাই মানে ভাইয়া বলে না ওদের বাড়িতে খেলে না, ওরাও এই কদ রিসেন্ট অ্যানিভার্সারি গেল, ওই মিষ্টি দিয়েছিল আমাদের, তো রুদ্র সেই কারণে ওদেরকে মিষ্টিটা দিতে গেল। আমরা তুমি দিয়ে আসো, আমি ভিডিওটা শেষ করি। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।